নমস্কার আমি দেবরাজ আপনারা দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আমাদের দেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা চলে সেই গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক শত্রু বা রাজনৈতিক মিত্র সে স্থায়ী হয় না চিরস্থায়ী হয় না এই কথাটা আপনারা হয়তো রাজনৈতিক মঞ্চ থেকে কোনো নেতা বা নেত্রীদের বলতে শুনে থাকবেন কিন্তু এর অর্থটা কি যদি সত্যি সত্যিই আমাদের দেশে রাজনৈতিক শত্রু হয় না বা চিরস্থায়ী রাজনৈতিক শত্রুতা বা চিরস্থায়ী রাজনৈতিক মিত্রতা হয় না তাহলে এত রাজনৈতিক হিংসার গল্প আমরা কি করে শুনতে পাই যদি তাই হতো তাহলে তো এত রাজনৈতিক হিংসার গল্প আমরা শুনতে পেতাম না কিন্তু খুব অদ্ভুতভাবে আমাদের দেশের যারা নেতা মন্ত্রী তারা দায়িত্ব নিয়ে মাঝে মাঝে এটা প্রমাণ করে দেন যে সত্যি সত্যিই ভারতবর্ষের বুকে চিরস্থায়ী কোনো রাজনৈতিক শত্রুতা বা চিরস্থায়ী রাজনৈতিক কোনো বন্ধুত্ব হয় না এর সব বড় উদাহরণ স্থাপিত করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি বিহারের সাতবারের মুখ্যমন্ত্রী ছিলেন আটবারের বারের মুখ্যমন্ত্রী হতেন বা হতেন না এটা হয়তো তার জানা ছিল বা নাও থাকতে পারে কিন্তু তিনি আটবারের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং আটবারের জন্য তিনি এটা স্থাপন করলেন যে বিহারে যে রাজনীতি সেই রাজনীতি এ কোনোভাবেই কোন চির শত্রুতা বা এই কীর্তিমান ভারতবর্ষের বুকে কুমারের মতন কেউ তৈরি করতে পেরেছেন কি না এই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে সেই উনিশশো সাল থেকে শুরু করে কংগ্রেসের হাত ছেড়ে দেওয়া বা ধরুন লালু প্রসাদ যাদবের যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল ছেড়ে দেওয়া তারপরে আবার সেই রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে সরকারে থাকা এক সময় এসে বিজেপির হাত ছেড়ে দেওয়া বিজেপির সাথে থাকবো না বলা আবার পরবর্তীকালে দু হাজার সালে বিজেপির দু হাজার সালের পর থেকে বিজেপির সাথে থেকে সরকার গঠন করা বিহারে এই সমস্ত কিছুই নীতিশ কুমার করতে পেরেছেন আমি এনে না নীতিশ কুমারের মতন ভারতবর্ষের বুকে এই ঘটনাগুলো আর কেউ ঘটাতে পারবেন কি না কিন্তু এই চিরশত্রু বা চির বন্ধুত্ব যে নেই রাজনীতিতে কোনো এর মানে সবথেকে ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঠিক এই সময় দাঁড়িয়ে যখন আমরা দেখছি যে মহারাষ্ট্রে রাজনৈতিক উথাল পাথাল একটা হচ্ছে মহারাষ্ট্রে মানুষের ভোটে নির্বাচিত যে সরকার সেই সরকারকে ফেলে দিয়ে সেই সরকারের পুরো কেন্দ্রীয় মন্ত্রিত্বকে বরখাস্ত করে দিয়ে সেখানে বিজেপি নিজের ইচ্ছে মতন সরকার তৈরি করছে বিজেপি কেন্দ্রীয় কমিটি বা কেন্দ্রীয় যে নেতৃত্ব তাদের কলকাঠি নাড়তে বা তাদের কলকাঠি নাড়ার খবর বিভিন্ন সময় উঠে আসছে কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের মজা এটাই যে আপনি কোনোভাবেই এটা ঘোষণা করে দিতে পারেন না যে আপনি এই দেশের একজন নায়ক আপনি ছাড়া আর কেউ নায়ক নেই আপনার অজান্তেই হঠাৎ করে দেশের কোন প্রান্ত থেকে কে নায়ক হয়ে উঠে চলে আসবে আপনি ধরতেও পারবেন না নীতিশ কুমার সেই উদাহরণটাই তৈরি করলেন বিহারে দু সালে যখন বিধানসভা নির্বাচিত হয়ে নির্বাচন হয়েছিল তখন বিহারের পুরনো পুরনো সমস্ত রাজনৈতিক দল যেমন ধরুন লালু রাজনৈতিক দল বা অখিলেশ যাদবের রাজনৈতিক দল রামবিলাস পাসওয়ানের রাজনৈতিক দল তারা কেউই খুব একটা ভালো ফল করতে পারেনি যদিও আর জেডি কাছে উনআশিটা সিট ছিল কিন্তু তার সাথে সক্ষতা না করে নীতিশ কুমার সেই মুহূর্তে সাতাত্তরটা সিটওয়ালা বিজেপির সাথে অ্যালায়েন্স করে সরকার তৈরি করেছিলেন দুবছর যেতে না যেতেই আজকে নীতিশ কুমার ঘোষণা করেছেন যে তিনি বিজেপির সাথে থাকতে চাইছেন না শুধু বিজেপি নয় তিনি এনডিএ এর শরিক হিসেবেই আর থাকতে চাইছেন না তিনি কারণ হিসেবে দেখিয়েছেন যে তার রাজনৈতিক দলের যারা নেতা তাদেরকে ভাঙানোর চেষ্টা করেছে বিজেপি তিনি এটাও বলেছেন যে তার কাছে অডিও ক্লিপ রয়েছে সেই অডিও ক্লিপ নাকি তিনি ভাইরাল করবেন যে অডিও ক্লিপে বিজেপির কোনো কেন্দ্রীয় মন্ত্রী আরো ভালো করে বলতে গেলে বিজেপির কেন্দ্রে বা দিল্লিতে বসে থাকা নেতা বিহারে যারা জেডিউ এর নেতা তাদেরকে নাকি ভাঙানোর চেষ্টা করেছিল এই অভিযোগ করেছেন বিহারের এক্স এবং বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একজন মুখ্যমন্ত্রীর এই ধরনের যে দোষারোপ সেটাকে তো কোনোভাবেই হালকাতে নেওয়া যায় না তিনি নিশ্চয়ই যখন বলছেন তার পেছনে কিছু কারণ তো নিশ্চয়ই থাকবে বিশেষ করে কারণটা আরো দৃঢ় হয়ে যায় যখন দেখা যায় যে নীতিশ কুমার যে আর বা যে রাজনৈতিক দলগুলো যেমন লেফট তাদের সাথে যে অ্যালায়েন্স করার কথা যেটা দু সালে তিনি করলেন না দু সালে এমন কি ঘটনা ঘটলো যে তাকে এই রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তিনি দু সালে বিধানসভা ভোটে লড়েছিলেন সেই রাজনৈতিক দলগুলোর সাথে তিনি এখন সরকার তৈরি করছেন আপনি জানলে খুব অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষের রাজনীতির সৌন্দর্য এটা যে আগের দিন রাত্রির অব্দি কোনো একটি রাজ্যে যে রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলের আসনে বসে থাকে যে সরকারকে গালিগালাজ করে সরকারের বিভিন্ন দোষ ত্রুটিগুলো তুলে এনে মানুষের সামনে দেখায় সেই বিরোধী রাজনৈতিক দল রাতারাতি সরকারি রাজনৈতিক দলেও পরিণত হয়ে যেতে পারে এটাই আমাদের দেশের রাজনীতির সৌন্দর্য আপনি ভাববেন না যে আপনি ভোটার আপনার উপরেই সরকার নির্ভর করে আপনার উপর সরকার নির্ভর করে না সরকার জনগণের থেকে অনেক দূরে চলে গিয়েছে সরকার এখন সরকার জনগণ জনগণ সরকার নিজে একটা নিজে বোঝে জনগণ নিজেরটা নিজে বোঝে আত্মনির্ভর ভারত এটাও বলতে পারেন আপনি ভোট দিয়ে বা আপনার নির্বাচিত যে সরকার সেই সরকারই যে থাকবে তার গ্যারেন্টি আপনার কাছেও নেই তার গ্যারেন্টি সেই রাজনৈতিক দলও দিতে পারবে না যাকে আপনি ভোট দিয়েছেন দলবদলের খেলা তো আমরা ইতিমধ্যে অনেক দেখেইছি আমরা এখন দেখছি রাজনৈতিক পালা বদলের খেলা এবার আমরা দেখছি রাজনৈতিক পালা বদলের খেলা রাতারাতি বিরোধী রাজনৈতিক দল সরকারি রাজনৈতিক দলে পরিণত হয়ে যায় রাতারাতি সরকারি রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলে পরিণত হয়ে যান যায় বিশ্বাস করবেন না যে বিজেপি এত দম্ভ যে বিজেপির এত অহংকার যে তারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাবে ক্ষমতায় রয়েছে তাদের কাছে প্রচুর সিট রয়েছে প্রচুর ক্ষমতা রয়েছে সেই রাজনৈতিক দল যারা বিহারে আগের দিন রাত অব্দি সরকারি রাজনৈতিক দল ছিল তারা পরের দিন সকাল হতে না হতে বিহারে বিরোধী রাজনৈতিক দল এবং একমাত্র রাজনৈতিক দল হয়ে রয়ে গেল তাই আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে রাজনীতিতে চিরশত্রু বা চিরবন্ধু হয় না এটা সত্যি কথা এটা নেতা মন্ত্রীরা খুব ভালো করে বোঝেন কেননা তারা ক্ষমতাটা ভালো করে বোঝেন যে ক্ষমতা কীভাবে প্রয়োগ করতে হয় কীভাবে প্রয়োগ না করতে হয় ক্ষমতা দখল কী করে করে রাখতে হয় এর ট্যাকটিক্সগুলো তাদের ভালো জানা থাকে তাই তারা এই কথাগুলো বলেন তারা জানেন যে আজকে যার সাথে যে আমার শত্রু রাজনৈতিকভাবে কালকে আমাকে ক্ষমতায় থাকতে হলে সেই শত্রুর সাথে বন্ধুত্ব করতে হবে তারা এটাও জানেন যে আজকে রাজনৈতিক বন্ধু হয়ে আমার হলায় গলায় ভাব তার সাথে কালকে শত্রুতা করতে হবে তার কারণ ক্ষমতায় থাকতে হবে জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় থাকতে হবে এটা নেতা নেত্রীরা খুব ভালো করে বোঝেন কিন্তু আপনি যে ভারতবর্ষের জনগণ যার জন্য ভারতবর্ষে গণতন্ত্র রয়েছে যার জন্যই সরকার যার জন্য এই ভোটিংয়ের সিস্টেম যার জন্যই যে নেতা মন্ত্রী যারা বলেন মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমরা জনসাধারণের উন্নয়ন করতে চাই বিকাশ করতে চাই তারা আদেও কি নিজেদের বিকাশ ছাড়া অন্য কিছু বোঝেন এই রাজনৈতিক চিরশত্রু রাজনৈতিক চিরবন্ধুর ব্যাপারটা আপনি কবে বুঝবেন এটা আপনার বোঝার বিষয় এবার দু সাল চলে এলো ভারত স্বাধীন হয়ে গেছে তার পঁচাত্তর বছর আমরা পালন করছি দেশ স্বাধীন হওয়ার পঁচাত্তর বছর পরেও যদি আপনার দেশের রাজনৈতিক দলগুলোর সিস্টেমটা কি সেই সম্বন্ধে আপনি যদি অবগত না হন তাহলে আপনাকে নিয়ে এই নেতা নেত্রী মন্ত্রীরা যে তামাশা করবে এটা খুব স্বাভাবিক বিষয় তাই নিউজ নির্বিকের দর্শকদের কাছে আজকে আমাদের এটাই বলার ছিল যে রাজনীতিতে চিরশত্রু হয় না চিরবন্ধু হয় না এটা নেতা মন্ত্রীরা যেমন বোঝেন তেমনি আজকে থেকে আপনারাও বুঝতে শুরু করুন আপনার পরিষেবা যেটা আপনার পাওয়ার কথা সরকারের কাছ থেকে সেই পরিষেবা যদি আপনি না পান তাহলে রাজনৈতিক বন্ধু রাজনৈতিক শত্রু আর বিচার করলে চলবে না আপনার যে রাজনৈতিক শত্রু আপনাকে তাকেই ভোট দিতে হবে আপনার যে রাজনৈতিক বন্ধু তাকে ভুলে যেতে হবে এটা মাথায় রাখবেন সুতরাং এই বিহারের পট পরিবর্তন যেটা হলো এরপরে যাই না আরও কোন রাজ্যে পট পরিবর্তন হবে যদি হয় নিশ্চয়ই নিউজ নিযোগের প্রতিবেদনে আপনারা সেই খবর দেখতে পাবেন ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন